আমরা খুবই আনন্দিত, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মেয়র আগর। এবং সেখানে যে বাস ভাড়া ঠিক করা হয়েছে 2200 টাকা আগরতলা টু কলকাতা, এবং আগরতলা এই সার্ভিসটা আগেও ছিল। এই করোনা অতিমারিতে এটা 2 বছর বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশে এবং ভারতে যারা বসবাস করি, যারা বিদেশের সঙ্গে আর্থিক একটা যোগাযোগ আছে, আমাদের আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের বহু আত্মীয় পরিজন এই বাংলাদেশে থাকেন। আমাদের আগের রুট তো শিখর তো বাংলাদেশেরই, আমাদের পিতা পিতামহ তারা বাংলাদেশেই থাকতেন। কাজে বাংলাদেশ আর ভারত অত সীমানা দিয়ে আন্তর্জাতিকভাবে ভৌগোলিকভাবে অত ভাগ করা আছে, কিন্তু মানসিকভাবে আমরা কিন্তু একই দেশের মনে হয়। এখানে যিনি অ্যাসিস্ট্যান্ট কয়েকজন আছেন, হাই কমিশনার আরিফ মোহাম্মদ, এখানে আমাদের মাননীয় মন্ত্রী বলেছিলেন যে উনি ভারতীয় না বাংলাদেশ বোঝা যায় না। এত সুন্দর সম্পর্ক আমাদের মধ্যে, মানে এই কাজটাও এত সুন্দরভাবে করছেন। আজকের এই পরিষেবার সঙ্গে যেমন মাননীয় পরিবহন মন্ত্রীর যেমন বিশেষ আন্তরিক প্রচেষ্টা আছে, পাশাপাশি কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বাংলাদেশের যিনি আরিফ মোহাম্মদ, উনিও কিন্তু অনেক চেষ্টা করেছেন, উনি কাজও করছেন, ফার্স্ট সেক্রেটারি যিনি উনিও কাজ করছেন। তো আমার মনে হয়